সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন। আপনার সবাইকে বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড বৈদিক সায়েন্স প্রোগ্রাম থেকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আপনারা কিরকম আছেন? আজ আমি আপনাদের সঙ্গে মানি প্ল্যান্ট নিয়ে কথা বলবো। যে মানি প্ল্যান্ট, যা মানি প্ল্যানিং গাছ আমরা সচরাচর পথে ঘাটে রাস্তার ধারে দেখে থাকি। আমার প্রোগ্রাম শুরু করার আগে আমি মানি প্ল্যান্ট নিয়ে যে আলোচনা করব তাটা আপনারা মন দিয়ে শুনবেন। দয়া করে স্কিপ না করে প্রোগ্রামটা পুরো দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। এই মানি প্ল্যান্ট ঘরের ভিতরে প্রতিস্থাপন করতে হলে তা উল্টাপাল্টা হয়ে গেলে অনেক প্রবলেমে পড়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, আমি তাহলে বুঝিয়ে দিই আপনার মানি প্ল্যান্টটা কিরকম আপনারা ইউজ করবেন, বা ঘরের ভিতরে রেখে আপনার বাস্তু দুষ্টা নিবারণ করবেন, বা আপনার জীবনের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা বেটার করবেন। তার আগে আমি আপনাদের সবাইকে বিভাস অ্যাস্ট্রো আয়ুর্বেদ প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। মানি প্ল্যান্ট নিয়ে আমি কথা বলতে চাই যে এই মানি প্ল্যান্ট গাছটি কখনো আপনার বাগান বাড়িতে বা আপনার ঝুপঝাড়ের মধ্যে দেখলে তা আপনারা আনবেন না, বা এগুলো বাগান বাড়িতে আনে লাগাবেন না। দয়া করে এগুলো ঘরের ভিতরে নিয়ে আসবেন। তা বাগান বাড়িতে থাকলে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এই মানি প্ল্যান্ট গাছটির ঘরে নিয়ে আসুন এবং একটি করে পাত্রে অল্প জল নেন। কাছের পাত্র হলে খুবই ভালো হয়। অল্প জল নিয়ে ঘরের পূর্ব পশ্চিম কোণায় রেখে দিন। এতে আপনার অনেক রকম মানসিক অবসাদ দূর হবে। এই প্ল্যান্ট আপনাকে ফাইন্যান্সিয়াল দিক থেকে উন্নতি করতে সাহায্য করবে, তা আপনি এক থেকে দেড় মাসের মধ্যে বুঝে যাবেন। ফেংশুই মতে গণেশ মূর্তি প্রতিস্থাপন করতে হবে আপনার মানি প্ল্যান্টের গাছের সঙ্গে। কিরকম প্রতিস্থাপন করবেন তা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। গণেশ মূর্তি একটি এনে আপনাদের ঘরে নিয়ে আসবেন এবং মানি প্ল্যান্ট গাছ আপনার কাছের পাত্রে জল দিয়ে রাখবেন। তা আপনারা এই মন্ত্রটি উচ্চারণ করবেন, ওম গণেশায় নমঃ গণেশায় নমঃ গণেশায় নমঃ, ওম গজপতায় নমঃ গজপতায় নমঃ গজপতায় নমঃ, ওম সিদ্ধি বিনায়ক মূর্তি গণেশায় নমঃ সিদ্ধি বিনায়ক মূর্তি গণেশায় নমঃ সিদ্ধি বিনায়ক মূর্তি গণেশায় নমঃ। এই মন্ত্রটা 51 বার বা 108 বার জপ করে মানি প্ল্যান্ট এর সাথে সাউথ ইস্ট কর্নার, সাউথ ইস্ট কর্নার মানে দক্ষিণ পূর্ব কর্নারের দিকে একসাথে প্রতিস্থাপন করতে পারবেন। তাহলে তার চমৎকার দেখবেন, তার উপকারিতা দেখবেন, তা দেখে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন। তা একটু সময় লাগবে, এক দেড় মাস তো লাগবে আমি আগে বলেছি। তা 100% আপনার ঘরের ভিতরে পজিটিভ সোর্স কে এনে দেবার ক্ষমতা এই মানি প্ল্যান্ট গাছটি রাখে। তা আপনার রুমের ভিতরে রাখলে খুবই ভালো হয়, আপনার বাড়ির ভিতরে রাখলে এটা অশুভ মানা হয়। তা রুমের ভিতরে নিয়ে আসবেন, এটা ফেংশুই মতে এই গাছটা অনেক উপকারী এবং ফাইন্যান্সিয়াল দিক দিয়ে আপনাকে সাউন্ড মানে ফাইন্যান্সিয়াল সাউন্ড মানে আপনাকে ফাইন্যান্সিয়াল দিক দিয়ে অনেক শক্তিশালী করে তুলবে এই প্ল্যান্টটা। এই মানি প্ল্যান্ট গাছটা সম্বন্ধে একটু বললাম, যতটুকু আমি জানি এতটুকু বললাম। তা তো আলোচনা করলে অনেক 2-3 ঘন্টা লেগে যাবে এই মানি প্ল্যান্ট সম্বন্ধে। তা তো অনেক গুণাগুণ আছে, শুধু আমি আজকেই এটাও বলছি যে এটা কিরকম আপনি প্রতিস্থাপন করবেন। আমি আবারও বলছি, এটা একসাথে গণেশ মূর্তির সাথে ছোট্ট একটা গণেশ মূর্তি ঘরে নিয়ে আসবেন এবং যে মন্ত্রটা